अधम अधम सुंदरानंद दास अधिकारी अपना चरण जुगल सम्मुखे दंडायमान एहन हरिवासरे एहन चरम बदने पंचभौतिक देहे सेहन मधुरति मधुर हरि कथा कृष्ण कथा बलार मतो योग्यता ना थाकलेओ तथापिओ आपनारा कृपा करे आमाके एई जागाय दाड़ करिएछेन आमरा जानि पूर्वे एई हरिवासरे कीर्तनिया होयेछिलेन सुखदेव गोस्वामी प्रभुपाद श्रोता होयेछिलेन महाराज परीक्षित बर्तमाने भक्तमंडली आपनारा सबाई महाराज परीक्षितेर आसन लइयाछेन बटे आमि नई सुखदेव আমি ততটা সুখ হয়তো প্রদান করতে পারবো না তবে এই আসনে যখন দণ্ডায়মান পদমর্যাদা রাখার চেষ্টা করব আপনারা যখন কৃপা করে আমাকে এই জায়গাটায় নিয়ে এসেছেন আরেকটু কৃপা করবেন আমি আপনাদের ঘরেরই ছেলে আমি কোনো বিশেষ গায়ক নই উপদেশ দেওয়ার জন্য আসি নাই আপনারা আমাকে কৃপা করে এই জায়গায় দাঁড় করিয়েছেন বলে আমি আজকে দুটো হরি কথা কৃষ্ণ কথা বলতে পারছি আপনারা যদি আমাকে এই জায়গায় দাঁড় না করাতে তাহলে হয়তো কোনো মোড় থেকে অন্য মোড়ে আমি ভ্যান বা অটো রিকশা নিয়ে প্যাসেঞ্জার বহন করতাম মহাপ্রভুর নামে এত গুণ ভগবানের নামের এত মহিমা যে নাম করলে ভগবান তার আসনটা উঁচু করে দেয় আজকে আমরা সেই আসনে উপবেশন করছি সবাই এই আসনটা বড় কঠিন আসন এই আসনে বসতে গেলে প্রণাম করে বসতে হয় এই আসনে উঠতে গেলে প্রণাম করে উঠতে হয় কেন এ জীবন আমার পদ্ম পাতার জল পদ্মপাতার জল দিবানি শি করে টলমন ওই না করে টলমন কখনো না জানি পড়ে যাবে পড়ে যাবে জীবনটা পদ্মপাতার জল করে টলমন কখনো না জানি পড়ে যায় এই জন্য আসন ছেড়ে যে উঠে একটু হেঁটে আসবো বা বাহিরে যাব কিন্তু সেই সময় যদি আমার মৃত্যু লেখা থাকে মৃত্যু দূত আসবে আর আমাকে নিয়ে চলে যাবে পুনরায় এসে আর বসা হবে না কারণটা কি প্রণাম করে বসতে হবে আর প্রণাম করে উঠতে হবে কারণটা হলো কি পৃথিবীতে যত রকমের জায়গা আছে দেখবে আমরা যে জায়গায় বসে আছি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেখানে না জানি কত রকমের কীট পতঙ্গ আছে কিনা এখন তার গায়ে পা তুলে দিয়েছি কি জানি না কত অপরাধ করলাম ক্ষমা চাওয়ার আর সময় পাব না আজকের যে ঘুমাবো কালকের যে আবার সূর্যটা দেখতে পাবো এটারও কোনো গ্যারান্টি আছে কি গ্যারান্টি নাই জীবনটাই পুরোপুরি মিথ্যা এই জীবনের কোনো দাম নাই একটা কথা বলি এই জীবনটা সচল না অচল অনেকেই বলবে কেন সচল যদি সচল না হতো তাহলে হেঁটে হেঁটে এলাম কি করে এখানে তাই না গাড়ি দেখবে দাঁড়িয়ে থাকে তাতে পেট্রোল ডিজেল যাই হোক না কেন ভরাও থাকে কিন্তু গাড়ি একা একা চলতে পারে না তাতে ড্রাইভার এসে যদি চালায় তবে কিন্তু চলবে তেমন এই দেহটা হলো গাড়ির মতো ড্রাইভার রূপে বসে আছে আমার ভগবান যেমন ভাবে চালাবে সেইভাবে চলতে হবে তাই আজকে যারা আমরা এখানে বসে আছি মন দিয়ে হরি কথা কৃষ্ণ কথা শুনব বড় দুর্লভ মানব জনম আর এই মানব জনম পেয়ে হেলায় হারাবো না খাওয়া পড়া মাথা এসব থাকবে কিন্তু সব কিছু হয়ে যাবে এই একটা কাজ বাকি থেকে যাবে তাই সবাই মিলে বদন ভরে হরি নামটা একবার
সময় যখন হয়েছে সময় যখন পেয়েছি সবাই মিলে বদন ভরে হরি নাম বলে ফেলব একবার সবাই মিলে হাত তুলে বলতে পারবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 এবার জোর করে একটু লক্ষণী দাও নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল হরি বল হরি বল হরি বল এই যে তোমরা আমার কথা শুনলে আমি তোমাদের কথা শুনলাম এই হলো সংকীর্তন সঙ্গে বসে একত্রিত ভাবে তোমরা বলবে আমি শুনবো আমি বলবো তোমরা শুনবে এইভাবে হবে সংকীর্তন মহাপ্রভু যে কীর্তন নিয়ে এসেছিল তাই একটু গাইবো তার আগে তোমরা যে এত কথা শুনলে সেই জন্য কমিটি থেকে একটা ব্যবস্থা এসেছে হ্যাঁ কমিটির বাবারা আমার ব্যবস্থা রেখেছে একটা তোমরা যে এত সুন্দর কথা শুনছো তার জন্য একটা মিষ্টি মুখ হয়ে যাক কেমন সবাইকে আমি বাতাসা দেবো এখন তোমরা মিষ্টি বাতাসা মিষ্টি মিষ্টি বদনে একটু করে সেবা করো আর দুটি বাহু তুলে বদন ভরে ভগবানের জয় গান করো ওমর সাদের বাতাসা তোর লাগি মোর কীর্তনে আশা ওরে সাদের বাতাসা তোর লাগি মোর কীর্তনে আশা তোর সাদের বাতাসা তোর লাগি মোর কীর্তনে আশা নিতাই গৌর হরি বল বাতাসা তোর লাগি মোর কীর্তনে আশা ওরে সাদের বাতাসা তোর লাগি মোর কীর্তনে আশা চিনি দিয়ে গুড় দিয়ে তৈরি হলি তুই চিনি গুড় মিষ্টি দিয়ে তৈরি হলি তুই চিনি দিয়ে গুড় দিয়ে তৈরি হলি তুই চিনি দিয়ে গুড় দিয়ে তৈরি হলি তুই আর তোর মতো মিষ্টি আমি পাই না যে কিছুই তোর মতন মিষ্টি আমি কিছু পাই না কই তোর মতো মিষ্টি আমি পাই না কিছু তোর মতো মিষ্টি আমি পাই না কিছু তাই বদন ভরে একবার নিতাই গৌর প্রেমানন্দ উল্লেখনী করো দেখি হরি বল হরি বল দুদিন পরে সবাই মারা যাব যা মরণ রোগ আসছে সবাইকে মরতে হবে এই যে হরি বল হরি বল বাতাসা আমি তো তোমাদের দিলাম ওই পেছনের দিক দিয়ে পাই না ওনার একটু থাক বলো ওরা একটু খাক তোমাদের আমি দিয়েছি তোমরা খাও আর মিষ্টি মিষ্টি বাতাসা খেয়ে মিষ্টি মিষ্টি করে হেসে দাও আর বদন ভরে জয়ধ্বনি আর উল্লেখনি করো এটাই তোমাদের কাজ আর তোমাদের এইগুলো রেকর্ড হয়ে যাবে বুঝেছো তোমাদের এই যে আমরা চলে যাব কিন্তু আমাদের জিনিসগুলো রেকর্ডিং হয়ে থাকবে আমাদের পরবর্তী জেনারেশন দেখবে তাই সবাই মিলে ও মোর সাদের বাতাসা তোর লাগি মোর কীর্তনে উল্লেখনি ওরে সাদের বাতাসা তোর লাগি মোর কীর্তনে আশা ওরে সাদের বাতাসা তোর লাগি মোর কীর্তনে আশা ওরে সাদের বাতাসা তোর লাগি মোর কীর্তনে আশা ও মোর সাদের বাতাসা তোর লাগি মোর কীর্তনে আশা ও মোর সাদের বাতাসা তোর লাগি মোর কীর্তনে আশা ও মোর সাদের বাতাসা তোর লাগি মোর কীর্তনে আশা ওরে সাদের বাতাসা তোর লাগি মোর কীর্তনে আশা তোর লাগি মোর কীর্তনে আশা ওরে তোর লাগি মোর কীর্তনে আশা ওরে তোর লাগি মোর কীর্তনে আশা সর্বাগ্রে মদীয় গুরুপাদ পদ্ম ওং বিষ্ণুপাদ পরমহংস অষ্টোত্তর শত শ্রীমদ ভক্তি সুন্দর সন্ন্যাসী গোস্বামী গুরু মহারাজ গৌড়ীয় মিশনের নির্মল ভাস্কর তৎপশ্চাৎ গৌড়ীয় মিশনের নির্মল ভাস্কর তথা নিত্যলীলা প্রবিষ্ট ওং বিষ্ণুপাদ পরমহংস অষ্টোত্তর শত শ্রীমদ ভক্তি সুহৃদ পরিপ্রাজ গোস্বামী গুরু মহারাজ
এবং জগৎগুরু শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ ত্রিমূর্তি ত্রিপদ যুগে অধম সুন্দরানন্দ দাস অধিকারী ভক্তিপূর্ণ ভুলেন্দ্র প্রণাম জ্ঞাপন করে নিত্য সেবা প্রার্থনা করে তেনাদের চরণ যুগলে এবং সবাই উপস্থিত সকল সাধু সজ্জন মণ্ডলী সকলের পদরজরেণু বৈষ্ণব জ্ঞানে মস্তক ভূষণ করলাম। এবার এই কীর্তন আসরে আগত অনাগত বহিরাগত সকলকে জানাই আমার অন্তরের ভুল অন্তিত দণ্ডবত প্রণাম। আজকের এখানে ভগবানের নাম গান সারা রাত্রি ব্যাপী চলবে। একটা দিন আমরা চোখের পাতাটা খোলা রাখবো, আর এই চোখের পাতাটা খোলা থাকলে কানটাও খোলা থাকবে, আর কানটা দিয়ে যে কথাগুলো ভিতরে যাবে সেগুলো আমাদের কি হবে না হৃদয়টা নির্মল হবে। এই জন্য মহাপ্রভু আমার সেই পন্থা নিয়ে আসলেন। তিনি কলির মানুষের জন্য বিশেষ কোনো শাস্ত্র রচনা করলেন না, মাত্র আটটা শ্লোকের মাধ্যমে জগৎজীবকে শিক্ষা দিলেন। তাই ভগবান যে আইন যে নিয়ম তৈরি করেছে সেটা আমরা উল্লঙ্ঘন করব না। আজকের এত টাকা খরচা করে এত প্যান্ডেল বেঁধে লাইট জ্বালিয়ে মাইক চালিয়ে ইউটিউবার নিয়ে এসে যদি আমাদের লাভ কিছু না হলো তাহলে কেন এত টাকার খরচা হচ্ছে? লাভে মানুষ লোয়া বয়, বিনা লাভে কি বয় না? বিনা লাভে কি বইতে চায় না মানুষ বলতে জানো না? আমাদের বাড়ি এখানে না, বিনা লাভে কেউ তুলো বইতেও চায়। ওই জন্য লাভ হবে মানুষ প্রথমেই যদি কোনো ব্যবসা আরম্ভ করে না সঙ্গে সঙ্গে অঙ্ক কষে ফেলবে, এর লাভটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? তাহলে আজকের যে এত টাকা খরচা হলো তার লাভটা কোথায় গিয়ে দাঁড়াবে? শুধু টাকা আছে এই বলে হরিনাম তৈরি করলাম, প্যান্ডেল করে দিলাম, গায়ক ডেকে নিয়ে আসলাম, গান হবে না? মহাপ্রভু একটা নিয়ম বলে দিয়েছিল কাকে না সনাতন শিক্ষাই বলেছে সনাতন দৈন দয়া অন্যে মান প্রতিষ্ঠা বর্জন চারি গুণে গুণি হইয়া কর হোক কীর্তন। কীর্তন করার অধিকারী হচ্ছে সেই যার মধ্যে চারটা গুণ বর্তমান। আমরা তো সবাই লেখাপড়া শিখেছি, ইউনিভার্সিটির ডিগ্রি আছে কত শত, তথাপিও চলন বলন মূর্খের মতো, তথাপিও চলন বলন বাঁদরের আদর বেশে হচ্ছে ছাড়া দেশে, পিতা মাতার সেবা ছেড়ে সেবা ছেলে কুকুর কিনে পোষে, এমন কত মানুষ আছে বিশ্ব চরাচরে, হৃদয় ভরা নোংরা তাদের ভদ্রবেশে ঘোরে, ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ হবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা। মহাজন বলে ওরে মানুষ পশুর ধর্ম সারো, মানুষ যদি হবে মানুষের সঙ্গ কর। তা মানুষ কোথায় পাওয়া যায়? দুটো করে ঠ্যাং হলে, দুটো করে হাত হলে মানুষ হওয়া যায় না? আজকের মানুষ তৈরি করার জন্য এত বড় প্যান্ডেল বাঁধা হয়েছে বলে তার আগে কি আমরা মানুষ ছিলাম না? নিজেরাই বিচার করে দেখে নিতে হবে। একটা বাচ্চার হাত ধরে নিয়ে গিয়ে একটা শিক্ষকের কাছে যাই আর গিয়ে বলি শিক্ষক মহাশয় আমার ছেলেটাকে পড়াশোনা শিখিয়ে মানুষের মতো মানুষ করে তুলো, তাহলে ওর যখন জন্ম হয়েছিল কি মানুষ ছিল না? ওর যখন জন্ম হয়েছিল তখন কি ও মানুষ ছিল না? জন্ম যায় ওতে শূদ্র আচরণ না, জন্ম যায় ওতে জন্মগ্রহণ করলেই সবাই শূদ্র আচরণ না দ্বিজ। ব্রহ্ম জানিতে ব্রাহ্মণ বেদ পড়ে তো ভবেদ বিপ্র। এই জন্য যতই বড় কুলে জন্মগ্রহণ করো না কেন মহাপ্রভু নিয়ম করে দিয়েছে তুমি যে কুলেই জন্মগ্রহণ করো না কেন তুমি যদি আচরণ না করেছো না
তাহলে তুমি একটা পশুর সমতুল্য, সেটা গীতা শাস্ত্র বর্ণনা করছে। ধর্মহীনা মানবা পশু বিসমান, যে কথা কথা বলে যাব আমার ঘরের সংসারের গল্প গাই দেখে না আসিনি সেই জন্য টাকা দিচ্ছে না আমার। আমরা সংসারী মানুষ সারা বছর কাজ করি না, মাথার ঘাম পায়ে সহজেই পড়ে, পায়ের ঘামটা মাথায় ফেলতে গেলে কি করতে হয়, পাটা থাকবে উপর দিকে, মাথাটা থাকবে নিচের দিকে, তাহলে কত কষ্ট করলে ওই পায়ের ঘামটা মাথায় এসে পড়বে, তাহলে এটা যতটা কষ্ট টাকাটা ইনকাম করতে ততটা কষ্ট হয়, আর ওই টাকাগুলো ইনকাম করে নিয়ে এসে কার হাতে তুলে দিচ্ছে একটু যাচাই করে নেব না, বাজারে একটা মাল পা কিনতে গেলে 14 বার থং থং করে বাজিয়ে নিচ্ছি, আর একজন ব্যক্তি এসে 60,000 টাকা গুনে গুনে নিয়ে যাবে থুতু দিয়ে, আমার বাড়ি আসবে, আমার চা খাবে, আমার বিস্কুট খাবে, আমার মুড়ি খাবে, আমার ভাত খাবে, আমার তরকারি খাবে, আর বাড়ি যাওয়ার সময় পাড়ার সকলের মাথাটা চচ্চড়ি করে খেয়ে যাবে। 60,000 টাকা খরচা করতে কষ্ট লাগে না, ইনকাম করতে কষ্ট লাগে না, আর যার সঙ্গ করলে আমার ভক্তি উদয় হয় না, আমি কেন টাকাটা সেখানে খরচা করতে যাব। এই জন্য ভেবে চিন্তে একটু খরচা করতে হবে। মহাজন বলছে, ওরে মন কি করে বরণ কু, 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 যে কুলে যে কুলে জন হোক না কেন, যে কুলে জন হোক না কেন, যে কুলে জন হোক না কেন, ওরে মন সবই তো ভক্তি মন, ওরে মন কি করে বরণ কু, ওরে মন কি করে মন কি করে বরণ কু, কি করে বরণ কু, আমি উঁচু কুলে জন্মগ্রহণ করেছি বলে কি জগতে যারা আছে সবাই কি আমার পদদলিত হওয়া হবে বলে এসেছে, না না। ওরে মনে কি করে বরণ কুল, বড় কুলে গিয়ে কি হবে, যদি আমার আচরণ যদি ঠিক না থাকলো বড় কুলে গিয়ে আমার কোনো লাভ হবে না, তোমাকে দেখলেই বুঝতে পারবে যে তোমার মধ্যে কতটা শিক্ষা দীক্ষা নম্রতা ভদ্রতা আছে। গাছে যদি ফল হয় গাছ নিচের দিকে নেমে আসে, ওপর দিকে উঠে যায় না, তাহলে দেখলেই বোঝা যায় তার মধ্যে কতটা ভক্তি আছে, তার মধ্যে কতটা জ্ঞান আছে। বিদ্যা দদাতি বিনয়ং, বিদ্যা গ্রহণ করলে কি হয় বিনয়ী ভাব চলে আসে, তাকে দেখলেই বোঝা যাবে সে বিদ্যা গ্রহণ করেছে। পড়াশোনা করে মানুষ কৃষ্ণ জানিবারি, নইলে সে পড়াশোনা কি করিতে পারে, পড়াশোনা করি আমরা কৃষ্ণকে জানার জন্য, না হলে এই পড়াশোনা থেকে আমার কি হলো, গর্ধবের মতো আমি করি পরিশ্রম কিন্তু কার লাগিয়ে এত করি, না গুছিল ভ্রম, কার লাগিয়ে এত করি, এটা সেদিন জানতে পারবে যেদিন গুরুদেব এসে কৃপা করবে। একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র আমরা সবাই পড়েছিলাম, কিন্তু সেদিনকে প্রশ্নটা আমরা কেউ করিনি। শিক্ষক মহাশয়, একে চন্দ্র জানলাম, দুয়ে পক্ষ জানলাম, তিনে নেত্রটা কোথায়, এক নম্বর নেত্র, দু নম্বর নেত্র, আর একটা নেত্র কোথায় গেল,
সেটা প্রশ্ন আমরা কোনোদিন করিনি। আজকের আমরা এই ভক্তি জগতের স্কুলে এসেছি, বিশ্বজোড়া পাঠশালা আমার সবার আমি ছাত্র, যতক্ষণ থাকবো এই জগতে ততক্ষণ আমাদের শিখতে হবে, শিখে পড়ে নিয়ে যাব। একটা হলো বাম নয়ন, একটা হলো ডান নয়ন, আর একটা হলো কি জ্ঞান নয়ন। আর এই জ্ঞান নয়ন এই জগতে কেউ তোমার ভাই বন্ধু কাকা খুড়ো জেঠু কেউ তোমার এই নয়ন খুলে দিতে পারবে না। এই নয়ন একমাত্র খুলবে চক্ষুর মিলিত অঙ্গে না তস্ময়শ্রী গুরবে নমঃ, আমার পরম গুরু তিনি যদি না হতো তাহলে আমার এই তিন নম্বর নয়ন আর খুলতো না গো। আজকের যে লীলাটা আমরা আস্বাদন করব এই তত্ত্বের ভিত্তি করে, তত্ত্বের উপরে ভিত্তি করে, কেন্দ্র বিন্দু করে আজকে লীলা আস্বাদন করব। লীলার বিষয়বস্তু হলো ভক্ত শ্যামানন্দ কেমন ভাবে ছোট বয়সে গুরু সেবা করে রাধা কৃষ্ণকে লাভ করেছিল। তবে লীলাটা বলার আগে একটা দৃঢ় ভাব জাগিয়ে নিতে হবে। অনেকে বলবে গল্প শিখে এসেছে গল্প গাইবে, না, রিয়েলাইজ করতে হবে যারা জীবনে কোনোদিন অনুভব করে না তারা ওই মাস্টারের কাছে যাবে, মাস্টার মশাই পালা লিখে দেবে, ছ মাস ধরে পালা তুলে নিয়ে আসরে চলে আসবে, তার ভজন সাধনের প্রয়োজন নাই। মহাপ্রভু কিন্তু এ হরিনাম গাইতে বলল না, মহাপ্রভু বললেন আপনি আচরে ধর্ম জীবের শেখাই আর নিজে না আচরে ধর্ম শেখানো না যায়। মহাপ্রভু স্বয়ং ভগবান হয়েও জগৎ জীবকে শেখানোর জন্য ভক্ত রূপ ধারণ করে আবার পৃথিবীতে এলো। গোড়ায় আমার নিজে নাচে নিজে গাই নিজে বলে হরি, আপনি সংকীর্তনে গোড়া যাই গোড়া করি। ভগবান আমার সব জানে সব করতে পারে, তথাপিও দেখেছ জগৎবাসীকে শেখানোর জন্য আজকের ভগবান আমার ভক্ত বেশ অঙ্গীকার করেছে। তত্ত্বের দ্বারা তথ্যের দ্বারা আজকে সেটাই প্রমাণিত হবে। তর্ক করলে কিন্তু কোনোদিন হবে না, তর্ক করলে হবে না, বিশ্বাসে মেলাই কৃষ্ণ তর্কে বহু দূর। বিশ্বাসে মেলাই কৃষ্ণ তর্কে বহু দূর, বিশ্বাস যদি করেছো সবসময় কিন্তু যুক্তি দিয়ে তর্ক দিয়ে অপ্রাকৃত জিনিসকে বিচার করা যায় না, কিছু জিনিস আছে বিশ্বাস করে নিতে হয়। তাই তো আজকে আমরা এখানে বসেছি বিশ্বাস করবো বলে, ভগবান তো আর খড় মাটিতে তৈরি হয়ে, কিন্তু ওই খড় মাটির কাছে যদি নয়ন ধারায় বুক ভাসিয়ে একবার ডাকো ওই খড় মাটি ভেদ করে ভগবান আমার বেরিয়ে আসে। কিবা মুচি কিবা সুচি সূত্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ব বেত্তা সেই গুরু হয়। রসিক রসিক সবাই বলে কেউ তো রসিক নয়, রসের মানুষ না হলে কি রসের কথা কয়, রসের কথা জানবে কি আর পাড়ার আমার হরে নড়ে কাকা জাতা পুরো জানিবে রসিক জনা জানা, এ কথা জানতে পারবে না, না জানিবে মূর্হ, না জানিবে মূর্হ ব্যক্তির দ্বারাই হবে না। যাদের মধ্যে বিশ্বাস আছে ভক্তি আছে, একটা ছেলে সে বিলেত পাস করেছে কি নিয়ে না তর্ক, তর্ক শাস্ত্র নিয়ে পড়েছে, বাড়িতে ফিরে এসে বলছে বাবা আমি ডিগ্রি নিয়ে এসেছি। কিসের ডিগ্রি? না তর্ক শাস্ত্র পড়াশোনা করে ডিগ্রি নিয়ে এসেছি। আচ্ছা আজকে থেকে এই পাড়ার আর কেউ আমার মুখের উপরে কথা বলতে পারবে না, যে আমার সঙ্গে কথা বলতে আসবে না আমি এমন তর্ক জুড়বো যুক্তি দিয়ে পারবে না। বাহ বাহ ভালো ছেলে হয়েছে আমার, একেবারে পাড়ার এক নম্বর ছেলে, মাটা কোথায় ছিল আমার, তাড়াতাড়ি করে ছুটে এসে ওই যে প্লেট আছে না প্লেটে করে দুটো মিষ্টি নিয়ে এসেছে, প্লেটে করে দুটো মিষ্টি নিয়ে এসে বলছে বাবা অনেক দূর থেকে এসেছো না খেয়ে না।
ছেলেটাকে যেই না বলেছে খেয়ে না, বলছে মা আমি না তর্ক শাস্ত্র নিয়ে পড়াশোনা করে এসেছি, আমি আমি সবাইকে হারিয়ে দেবো। বলে বলে সে ভালো হয়েছে, এখন তুমি অনেক দূর থেকে এসেছো, খেয়ে না। বলছে না আমি তর্ক শাস্ত্র নিয়ে পড়েছি, আমি অনেক তর্ক করবো। আরে বাবা পড়েছো, ভালো হয়েছে তো, এতক্ষণ অনেক জার্নি করেছো, শরীরটা খারাপ, না একটু মিষ্টি খেয়ে না। ছেলে এবার তর্ক আরম্ভ করে, মা তুমি যে আমাকে মিষ্টি খাওয়াতে এসেছো, তোমার এই প্লেটের মধ্যে কটা মিষ্টি আছে? মা বলছে কেন দুটো মিষ্টি আছে, প্লেটের মধ্যে দুটো মিষ্টি আছে। ছেলেটা এবার তর্ক জুড়েছে, বলছে মা তাহলে গুনে দেখাও দেখি। মা বলছে এই এক আর এই দুই। ছেলে বলছে তাহলে কি হলো, তুমি কটা মিষ্টি নিয়ে আসলে? বলে কেন তুমি? বলে এইবার আমি কেমন তোমাকে, আমি কেমন তর্ক শাস্ত্রে ডিগ্রি নিয়ে এসেছি, এবার তোমাকে বোঝাচ্ছি। দেখছি দেখছি কি বলছে, বলছে ও মা তুমি যদি বললে ওটা এক আর এটা যদি দুই হয়, তাহলে দুই আর একে যোগ করলে কয় হয়? কি গো দুই আর একে যোগ করলে কয় হয়? তিন হয়। তাহলে প্লেটে কটা মিষ্টি আছে? এইবার নক নক করো, সারা জীবনে মিলবে। ছেলে বলছে তিনটে মিষ্টি আছে, মা বলছে দুটো মিষ্টি আছে। নাও তর্ক করো, এবার সারা জীবন তর্ক করে যাবে, কিন্তু ওই দুটো মিষ্টি তিনটে হবে। দুই মায়ের ছেলে এখন যুদ্ধ বেঁধে গেছে। মা মূর্খ মানুষ, সে অত কি জানে? সে তো বলছে হ্যাঁ ছেলে তোমার ঠিক বলছে, মাথা চাপা ছেলে তো আমার ঠিক বলছে, এখানে এখানে এই এক আর এই যদি দুই হয় তাহলে তাহলে দুটো তিন হয়, কিন্তু আমি তো নিয়েছি দুটো মিষ্টি, কি করে হবে? বাবাটা ঘরের মধ্যে ছিল, আর সহ্য করতে পারলো না। বাবাটা আমার ছুটে এসে বললো এই বেটা কি হয়েছে? বলে এই দেখো আমি তর্কশাস্ত্রে কেমন ডিগ্রি নিয়েছি, মাকে বোঝাচ্ছি। কি বোঝাচ্ছি? বলে এই মা বলছে প্লেটে করে দুটো মিষ্টি নিয়ে এসেছে, কিন্তু আমি বলছি না এখানে তিনটে মিষ্টি আছে। বলে কেমন করে? বলছে এইটা বলেছে মা এক আর এইটা বলেছে দুই, তাহলে একে দুয়ে মিললে হয় তিন। বাবা বলে এর মীমাংসা কোনোদিনও হবে না, তবে মীমাংসা যদি করতে হয় বিশ্বাস নিয়ে করতে হবে। তাহলে না একটা মিষ্টি তুলে নিয়ে মাকে খাইয়ে দিয়েছে, দ্বিতীয় মিষ্টিটা নিয়ে নিজে খেয়ে নিয়েছে। এইবার ছেলেকে বলছে বাবা তুমি যে বলছিলে তিনটে মিষ্টি আছে এখানে, বাদ বাকি মিষ্টিটা তুমি খেয়ে নিও। নিদাই গৌর প্রেমানন্দ হরি 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 বল হরি বল হরি। তাহলে কোনোদিনও মিলবে কি, পেট ভরবে কি? তুমি তো এখন তর্ক করছিলে, তর্ক করলে পেট ভরবে? জগৎ পিতা ভগবান আমার যদি না খাবার জোটায়, কার ভাগ্যে খাবার আছে কে বলতে পারে? কোনোদিনও জুটবে কি? এই জন্য ভগবানকে ভুলতে হয়। চলো মন সেই ভগবানের চরণে করি আত্ম নিবেদন। আজকে লীলা আস্বাদন করব ভক্তি ভরে বিশ্বাস করে, যেটা আমাদের এই জগতেই ঘটেছিল। বীরভূম ধরেন্দ্রা, বীরভূম নয় হরিবল, পশ্চিম মেদিনীপুর বাহাদুর ধরেন্দ্রা নামক গ্রামে খড়গপুর সংলগ্ন এলাকায় যে ভক্ত আমার জন্মগ্রহণ করেছিল, নাম হলো তার দুঃখী কৃষ্ণদাস, পরে হলো শ্যামানন্দ। আজকে লীলা আস্বাদন করব ভক্ত শ্যামানন্দ। সংসারে আমার প্রচণ্ড দরিদ্র, দুঃখ কষ্ট এই নিয়ে সংসার। একদিন এই যে গ্রামের মধ্যে পশ্চিম মেদিনীপুর ধরেন্দ্রা গ্রাম বাস করে কে, কৃষ্ণমণ্ডল এবং তার স্ত্রী দুরিকা দেবী। অভাবের সংসার, কোন রকমের সংসার চলে। আর একদিন চিন্তা করলো কৃষ্ণমণ্ডল, এই দুঃখের সংসারে কি করে সুখ নিয়ে আসা যায়, এ ভগবানের কৃপা না হলে হবে না। তাই সবাই তো একটা দিনের জন্য বছরে একবার উড়িষ্যায় যায় রথ দর্শন করতে, সেখানে জগন্নাথের কাছে আমি শুনেছি কিছু চাইলে জগন্নাথ ফিরিয়ে দেয় না। তাই আমি একবার যাব দুরিকা, ও দুরিকা একবার অনুমতি দেবে, আমি উড়িষ্যায় যাব জগন্নাথ দেবকে দর্শন করব। দুরিকা দেবী বললেন স্বামী আমি কি তোমার কোনো কাজে কোনোদিন বাধা দিয়েছি? যাও 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 ঘুরে এসো।
জগন্নাথে কৃপা লাভ করিস। আর শোনো, জগন্নাথ না গিয়ে বলতে ভুলো না আমাদের সংসারের কথা। তাই আজকে বাংলা থেকে সেই উড়িষ্যা রাজ্যে চলেছে যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। তাই বাংলার আমার বিখ্যাত সঙ্গীত বিখ্যাত কীর্তন হলো, কোন কীর্তন করতে পারি বা না পারি একটা কীর্তন আমরা করতে পারি, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ। এই কীর্তন আমাদের সবাইকার জানা আছে। তাই আমরা গৌর গৌর বলতে বলতে আজকে উড়িষ্যা রাজ্যে আমরাও যাবো। আমরা আজকের এই পাড়ার মানুষ নয়, এই জায়গার নাম কি আকুলসে নাকি নাম আমি ঠিক জানি না, আকুলসে যাই হোক। তাই আকুল হয়ে আজকের ভগবানকে ডাক, আমরাই আকুলসের মানুষ, আকুল হয়ে ভগবানকে ডাকবো। দেখি আমার ওই ছোট জগন্নাথ নাকি বলে সবাই, সবাই বলে ছোট জগন্নাথ, দেখি আজকে ছোট জগন্নাথ তার হাত বেরিয়ে আসে কিনা কৃপা করার জন্য। চলো সবাই মিলে বলবো, গৌর 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 বলে প্রেমানন্দে দুটি বাহু তুলে আইনা মেতে, কেউ কেউ হাত তুলে আছে আর কেউ কেউ নিচু করে আছে, মানে বলছে পরে যখন নাচবে একটু তখন তুলে দেবে কি। আর যারা প্রথম থেকেই তুলে আছে তারা কি আমাকে ভিজিট বেশি দিয়ে দেখে নিয়ে না, ওরা আমার আমাকে হাত তুলে দেখা যায় যে তোমাকে ইউটিউবে দেখেছিলাম, আমার দিকে দেখো আমার দিকে দেখো। আমি 50,000 টাকা নিয়ে আসিনি গো, আমি ভ্যানে করে এসেছি কিছুক্ষণ আগে। কেন 50,000 টাকা নিয়ে আসলে তো সঙ্গে সঙ্গে হাত তুলে বলবে এদিকে এদিকে, ইউটিউবে দেখেছিলাম আমরা নিয়ে এসেছি, আমরা আমরা তোমাকে নিয়ে এসেছি। আমি জানি বাবা হাত মানে তাদের বেলায় বলতে লাগে না যে হাত তোলো হাত তোলো, তাদের বেলা দু হাত তুলে রেডি হয়ে যাবে, আর আমার বেলায় সবাই হাত তুলতে দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। আমি কোন খেদো কোন কোন গর্তে ছিলাম, বেরিয়ে এসেছি বছরে একবার, মাঝে মাঝে বেরোই গর্ত থেকে, তোমরা আমার বেলায়ও হাত তুলছ, বাবা আমার কোনের পুরুষের সৌভাগ্য। চলো চলো একবার গৌর 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 বলে প্রেমানন্দ বাহু তুলে আইনা মেতে হরি নাম কৃষ্ণ হরি হরি, গৌর 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 বলে প্রেমানন্দে দুটি বাহু তুলে আইনা মেতে আইনা মেতে হরি নাম কৃষ্ণ নামেতে, গৌর গৌর বলে প্রেমানন্দে বাহু তুলে আইনা মেতে আইনা মেতে হরি নাম কৃষ্ণ জয়ধ্বনি, গৌর 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 বলে প্রেমানন্দে দুটি বাহু তুলে আইনা মেতে আইনা মেতে হরি নাম কৃষ্ণ নামেতে। জয় জয় কৃষ্ণ রাধে এই বৃন্দাবন মাঝে, জয় জয় কৃষ্ণ জয় রাধে এই বৃন্দাবন মাঝে মাঝে, জয় জয় কৃষ্ণ জয় রাধে আর এই বৃন্দাবন মাঝে, জয় জয় কৃষ্ণ জয় রাধে। এই নাম বললে কি হবে, পয়সা কড়ি সব আছে আমাদের তাই না, লকডাউন অত হয়ে গেল সব দোকানে শাটার পড়ে গেল, গাড়ি ঘোড়া যাওয়া বন্ধ হয়ে গেল, কিন্তু যন্ত্রের মুখ বন্ধ, যেদিন থেকে জন্মগ্রহণ করেছে সেদিন থেকে হা করে পড়েছে আর ওই জাপ যত্ন চলছে, জলহস্তির মতো হা করে পড়েছে না আর ওইখানে দেওয়া চলছে, আরে খাওয়া চলছে, পেট শুনবে মুখ শুনবে মু
মুখ বন্ধ হবে না গোটা পৃথিবীকে খেয়ে ফেললো শান্তি হবে এই যন্ত্রে 3.5 ইঞ্চি না এই যে 3.5 ইঞ্চি জীবটা এই যে কি খতরনাক আজকে কষ্ট কষ্ট রান্না করে খাবো কালকে ঝোল করে খাবো কালকে চচ্চড়ি করে খাবো কালকে ব্যাঙ খাবো কালকে ইঁদুর খাবো পরশু দিনে বাঁদর খাবো গোটা পৃথিবী খেয়ে নিল শান্তি হবে তাহলে শান্তি সেদিন হবে এ ভব তড়িয়া যায় এ মহাপ্রসাদে ভয় এই জন্য হরিনাম করলাম নাচলাম গাইলাম ঠিক আছে কিন্তু হরিনামের সাথে একটা প্রসাদের ব্যবস্থা থাকে তাই না কেন ওই প্রসাদটা পান করা না প্রসাদ পান করে না প্রসাদ যখন পায় খাওয়া বলবো না কারণ ভগবানের প্রসাদ অনেক ভাগ্যে পাওয়া যায় তা প্রসাদ যখন পাই ওই প্রসাদ যখন গ্রহণ করে এই চিত্তে যত রকমের অহংকার আছে না ওই ভগবানের কৃপায় কি হয় দূরীভূত হয়ে যায় আর তখন চিত্তে কি হয় শান্তি পায় তাই বৃন্দাবনের মাঝে এসে বলবো শান্তি পাবে মুক্তি পাবে হরে কৃষ্ণ হরি বল হরি বল শান্তি পাবে মুক্তি পাবে হরে কৃষ্ণ হরি নামেতে শান্তি পাবে মুক্তি পাবে হরে কৃষ্ণ হরি নামেতে বলে প্রেমানন্দে দুটি বাহু তুলে আয়নামেতে হরি নাম কৃষ্ণ নামেতে কেন তোমরা যে চ্যানেল ফিডিং করেছ এইবার তো অল ইন্ডিয়ার লোক দেখবে আমার তাই না বাবা বিশ্ববিখ্যাত এইবার কীর্তনিয়ারা তোমার একেবারে একেবারে ছাঁকা ছাঁকা গালাগালি লিখে রেখে দেবে তাই না দেখবে এখন সেদিনকে এক জায়গায় গান গেয়েছিলাম ইউটিউব করেছিল কত লোকে কত কথা বলল টিকি দাঁড়িয়ে আছে ঢিং ঢিং করে নেচেছে ও মা আমি তাহলে নাচবো না নাচ বন্ধ করে দেবো পরের কথায় দিবা আসে যায় মিছে দাগা তুমি পেয়ো না ভগবানের নামে নাচবো আর গাইবো বলো তাতে লজ্জা কিসের তাতে যদি কারো যদি এসে যায় যা হরি হরি তাতে আমার আমরা দুনিয়া যায় হার লেকিন হাম সব ছিপকে রহেঙ্গে ভগবান কে চরণ চলো সবাই মিলে গুর 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 বলে প্রেমানন্দে দুটি বাহু তুলে আয়না মেতে হরি নাম কৃষ্ণ নামেতে গুর 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 বলে প্রেমানন্দে দুটি বাহু তুলে আয়না মেতে আহা আয়না মেতে হরি নাম কৃষ্ণ নামে তবে আমি কিন্তু একা নেই তোমরা আমার সঙ্গে আছো বলে আমি এত সাহস পাচ্ছি বলো তোমরা যদি আমার না থাকতে আমি কি পারতাম তোমরা আছো বলে আমি পারছি আমি হলাম পাঁচ আর তোমরা হলে শূন্য বলে বাবা এত নাচা করে হাতে তালি দিয়ে হাত ব্যথা হয়ে গেল উলুধ্বনি দিয়ে মুখ ব্যথা হয়ে গেল আর আমরা শূন্য ওমাই শূন্যের যে কত দাম আমি যতই পাঁচ পাঁচ হই না কেন আমার মানে যদি তোমরা একবার জোরো না পাঁচ হবে 50-500 হয়ে যাবে 5000 হতে বলো এই জন্য তোমাদের দাম মানে তাই সবাই মিলে এই বৃন্দাবন মাঝে
জয় জয় কৃষ্ণ জয় রাধে এই বৃন্দাবন মাঝে জয় জয় কৃষ্ণ জয় রাধে এই বৃন্দাবন মাঝে জয় জয় কৃষ্ণ জয় রাধে এই বৃন্দাবন মাঝে জয় জয় কৃষ্ণ জয় রাধে সবাই শান্তি পাবে মুক্তি পাবে হরে কৃষ্ণ নামে তোমরা শান্তি পাবে মুক্তি পাবে হরে কৃষ্ণ হরি নামে প্রেমানন্দে দুটি বাহু দোলে আয় নামেতে হরি নাম কৃষ্ণ নামে হরি হরি এইটা কিন্তু সব জায়গায় বলতে হয়, তোমাদের আমি কষ্ট দেব না, যত কষ্ট আমার হোক বল বল, একটু জোর করে বলতে হবে তাই নয় কি? এই যে ভালো লাগার যে কি বিবেক, ভালো লাগাটা কি জিনিস, পাশে কোথায় ভাসু শ্বশুর বসাছো ভুলে গিয়ে প্রভু তোমার জয় হয়, এটা ততক্ষণ আসবে না যতক্ষণ খুলি চারিদিকে ছংমং করবে বাবা কে কোথায় বসে আছে, দু হাত খুলে জয় বলে দরকার নেই, মনে মনে বলে দি জয়, ও তো ভয়েতে জয়, জয় নয় ও ভয়, জয় যদি বলতে হয় প্রাণ খুলে রাধা রানী কে সবচেয়ে ছোট যে একটা খুঁজবো ওই খুঁজে খুঁজে তারপরে ঝোলাতে দিতে হবে, বলো একেবারে সঙ্গে সঙ্গে হাত তুলে দিলেই হবে, কোথায় 500 টাকার নোট উঠে যাবে, এত সস্তা, এই জন্য আমার বেলায় কম, একটু পরে দেখবো এখন রাত 12টা যেই বাজবে আমাদের মাথা 13টা বেজে যাবে, তখন কে কোন দিকে পা ফেলবে তার ঠিক নেই, দরকার নেই বলে লাভ নেই, চলো মন আজকে ত্রিধামে যাবো, তাহলে এখন কত দূর এলাম তো পুরীতে এলাম তো তা ট্রেন পুরীতে যা, পুরী স্টেশনে যা, সমুদ্রের ধারে যা, ট্রেন পুরীর ধারে সমুদ্রের ধারে যা, ওখান থেকে টোটো নিতে হয়, অটো নিতে হয়, বাস নিতে হয়, ওখান থেকে বাস না নিলে যাবে না, এই জন্য ওখান থেকে একটা অটো ভাড়া করতে হবে, আর উড়িষ্যায় নেমেই দেখবে বড় বড় করে লেখা আছে উড়িষ্যা স্টেশন, তাই এই পর্যন্ত গৌড়ের নাম নিয়ে আসলাম, বলো বাংলার নাম বাংলার লোকরা বোঝে, তা ওড়িয়ারা বোঝে, ওড়িয়ারা বুঝবে, আচ্ছা কারা কারা রথে গেছে একটু হাত তুলে দেখাও দেখি, নিতাই গৌড় প্রেমানন্দে ও মা তোমরা সবাই গেছে রথ দেখতে কি গো, নাকি উঠি চলতে বলে 14 বার খালি হাত তুলছে, যাই বলে আমি শুধু হাত তুলবো, ঠিক আছে তোমরা অনেকে রথে গেছো, আচ্ছা বলো তো বৃন্দাবনে গেলে কি একটা কথা বলতে হয় বলো তো, কি বলতে হয়, হরে কৃষ্ণ বাবা সবাই জানে প্রত্যেক দিন চারিদিকে আমি না গাইলো মাইকে অনেক সময় হচ্ছে, প্রত্যেক দিন বলছি, আচ্ছা নবদ্বীপে গেলে কি বলতে হয় বাবা, তার বেলায় আর বলা গেল মানে কনফিউজ, তো বাঙালি যত খিচুড়ি বাঙালি, ও বাংরাজি বলবে না ইংরাজি বলবে বোঝাই যায় কি, খিচুড়ি বাঙালি বৃন্দাবনে রাধে রাধে, নবদ্বীপে কি এই এই কি বলে বংশ বংশ নবদ্বীপে গেলে জয় নিতাই
নবদ্বীপে গেলে জয়নিতাই আর মায়াপুরে গেলে হরে কৃষ্ণ, তাই নয় কি? তাহলে ওড়িশায় গেলে কি বলতে হয়? জয়, একটু গলা গলা আটিয়ে বলো দেখি, ঝগড়া করার আওয়াজ বের করে বলো দেখি, হ্যাঁ জয় জগন্নাথ। আর যখন মন্দিরের সামনে গিয়ে ভিড় করি তখন পাণ্ডারা কি বলে ও সবাই জানে, আমি জানি, ধাই গিরি গিরি ধাই গিরি গিরি মানে। আচ্ছা তোমরা তাহলে মানে ওড়িয়া ল্যাঙ্গুয়েজ, ওড়িয়া ভাষা তোমরা মাঝে মাঝে মানে একটু একটু বলতে পারো নাকি? তাহলে আমি একটু ওড়িয়া বলবো, দেখো বোঝার চেষ্টা করো যদি পারো। টিকো টিকো ওড়িয়া বলি বলি হেলে বুঝি পারিব, তোমার জীবন ধন্য আছে, মু বুঝি পারিব না তো মহাপ্রভু কৃপা মু ছাড়া আছে, হব হব হেলে মহাপ্রভুঙ্কর কৃপা হবে তো কাইকে বুঝি পারিব নি। সে জগন্নাথঙ্কর দেখিবা পাই মর সব মন্দির প্রাঙ্গণে যিব, কেমেতে যিব? অটোরে তাঙ্ক উপরে চড়ি মহাপ্রভুঙ্কর দর্শন করিবা পাই মন্দির সম্মুখে যিব। চলো চলো আমরা সবাই জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মাই জয় জয় দিতে চলো সবাই মিলে যাব, আজকের জগন্নাথকে দর্শন করব। কেলি কদম্ব মলিয়া সেই পড়া সখী বন মালিয়া, সঙ্গীতটা ওড়িয়া বুঝতে একটু কষ্ট হবে তবে একটু বলে দেবো বাংলায় কেমন, তখন আর কষ্ট হবে না বলো। তাহলে গাই 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 সম্মতি দাও, দুহাত তুলে প্রেমানন্দ হরি হরি বল, বাবা আমার সব কথা কথা একেবারে দুহাত একটা নয় দুহাত, চলো চলো। কেলি কদম মলিয়া কেলি কদম মলিয়া সেই মরা সখি বন মালিয়া, কেলি কদম মলিয়া সেই মরা সখি বন মালিয়া, কেলি কদম মলিয়া কেলি কদম মলিয়া সেই মরা সখি বন মালিয়া, কেলি কদম মলিয়া সেই মরা সখি বন বসিছি চৌরি দেখো, বসিছি দেবহরি দেখো, বসিছি চৌরি দেখো আর বসিছি দেবহরি দেখো, কলা কান বন মালিয়া কেলি কদম মলিয়া সেই পড়া সখী বন মালিয়া, কেলি কদম মলিয়া সেই পড়া সখী বন আসো বন্ধু আসনি কো দেখি বসে জগন্নাথ
আস বন্ধু আস নিব দেখি বসে জগন্নাথ রথ আসিছি দর্শন করিবা পাই সবে বল জগন্নাথ দেব কি ও অনেকে রেডি ছিল না হঠাৎ করে তো এবার রেডি হয়ে যাও আরেকবার বলবো বলো ভদ্র প্রভু কি একটু বেড়েছে আর একটু বাড়বে বলো এইবার বলবো সুভদ্রা মাই কি বাবা থেকে থেকে উঠছে আসতে আসতে ভালো হচ্ছে খুব ভালো হয়েছে হ্যাঁ খুব ভালো হচ্ছে এইভাবে সঙ্গে জয় দিতে থাকো জয়যুক্ত হয়ে যাবে আসো বন্ধু আসো মিত আসো বন্ধু আসো নিপ দেখি বসে জগন্নাথ আসো বন্ধু আসো মিত দেখি বসে জগন্নাথ আসো বন্ধু আসো নিপ দেখি বসে জগন্নাথ রাই কি পাশরি দেই রাই কি পাশরি দেই আহা রাই কি পাশরি দেই রাই কি পাশরি দেই হে লালসমি মন নালা গেলি কদম বহুলিয়া সেই পড়াস কি বন মালিয়া গেলি কদম বহুলিয়া গেলি কদম বহুলিয়া সেই পড়াস কি বন জোর করে বলবো জগন্নাথ বলদেব সুভদ্রা মায় কি হে জগন্নাথ প্রভু আমার তোমাকে দর্শন করব বলে কত দূর থেকে এসেছে কৃপা করে অধমের মনের কথা শোনো হে জগন্নাথ প্রভু জগন্নাথ হে জগতের না হে জগ হে প্রভু জগন্নাথ জয় জয় জগন্নাথ ওগো সচিরানন্দন সচিরানন্দন ওগো ত্রিভুবনে করে যার করে যার চরণ বন্দন চরণ জয় জয় জগন্নাথ সচিরানন্দন ত্রিভুবনে করে যার চরণ বন্দন লীলা চলে শঙ্খ চক্র গদা পদ্মধর
জন্য দিয়া নগরে আমার গৌর দণ্ড কমণ্ডলু কমণ্ডলু হে জগন্নাথ তুমি শুধু কাঠ রূপে এখানে নও তুমি কাষ্ঠ রূপে এখানে আছো সেটা নয় তুমি সচল কে বলে তোমাকে অচল হে জগন্নাথ আমি তোমার রূপ দেখে তোমার কাছে যে কি চাইব আমি সব ভুলে গেছি তবে তোমার চরণে আমি একটাই নিবেদন করব প্রভু আমার এই দুঃখের সংসারে আমি আর কিছু চাই না তোমার এত সুন্দর রূপ তোমাকে সেবা করার মতো আমাদের অপরিবর্তিত কালে যে সময় আমরা আর থাকব না তোমাকে সেবা করবে তোমাকে পূজা করবে এমন একটা ভক্তকে পাঠিয়ে দাও প্রভু জগন্নাথকে মনের কথা জানিয়ে আজকে কৃষ্ণ মণ্ডল আমার ঘরে ফিরে এলো আর দেখতে দেখতে কৃষ্ণ মণ্ডলের ঘরে ভগবান তারই একজন ভক্তকে পাঠিয়ে দিয়েছে সে কে সে আমার মহাপ্রভুর লীলার অদ্বৈত আচার্য যে অদ্বৈত আচার্য মহাপ্রভুর থেকে 52 বছরের বড় মহাপ্রভুকে নিয়ে আসলো ওই অদ্বৈত আচার্য প্রভু আমার নয়ন জলে তুলসী ভাসিয়ে যে ভগবান থেকে যে ভগবানকে গোলক থেকে ভুলোকে নামিয়ে আনলো সেই মহাপ্রভু 48 বছর লীলা করে লীলা সংগমন করলেন চলে গেলেন সেটাও দর্শন করলেন এত কিছু দর্শন করার পরেও অদ্বৈত আচার্যের মনে স্বাদ মিটল না পুনরায় আবার মহাপ্রভুর সেই লীলায় অংশগ্রহণ করবে বলে আবার জন্মগ্রহণ করবে আবার আসবে ধরাধামে তাই ভগবান আমার সেই অদ্বৈত আচার্য তেনাকে আবার পাঠিয়ে দিলেন এই নবদ্বীপে আজকের কৃষ্ণমণ্ডলের বাড়ি সেই ভক্তের আজকে জন্ম হচ্ছে দিনটা কবে দিনটা হচ্ছে সেই দিন যেদিন আমাদের ঘরের ছোট ছোট বাচ্চারা দেখবে সকালবেলায় উঠে স্নানটা করে নেয় কিছু খাওয়া দাওয়া করে না হাতে একটা প্লাস্টিক নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে এ গাছ ও গাছ দেখে প্লাস্টিকের করে ফুল তুলে নিয়ে আস আমাদের এখন ছেলে পুলে সব ইংলিশ মিডিয়ামে পড়ে আমি জানি না বাবা পড়ে কি না কেন খুব সমস্যা একদিন আমি নামলে গেছি আর একটা বাচ্চা স্কুলে এসেছে সেদিন ছিল রবীন্দ্র জয়ন্তী তা আমি বলছি এ ভাই আজকে কি হচ্ছে স্কুলে বলছে এই যে দাদুটা আছে না দাড়িওয়ালা ওই দাদুটার জন্মদিন হচ্ছে জানে না যেন রবীন্দ্রনাথ ঠাকুর হ্যাঁ তাই আমার এই ছোট ছোট বোন বসে আছে যে মাথা নিচু করে বসে থাকলে হবে না বলো সকালবেলায় ফুল তুলে নিয়ে না খেয়ে দিয়ে অঞ্জলি দিতে যাও স্কুলে ওই দিনটা কোন দিন বাবা তোমাদের আর বলতে লাগে তোমরা যা বলিও টলিও কি সব খেয়েছো তোমাদের আর বলতে লাগবে না তোমরা সব জানতাম সরস্বতী পূজার দিন সবাই মিলে যখন মা সরস্বতী জয়গান করছে সেই সময় শুভক্ষণে শুভদিনে আজকের ভক্তের জন্ম হচ্ছে আজকের ভক্তের জন্ম হচ্ছে
দেখবেন শুভ দিন না হলে মহাপুরুষ আসে না, যে কোনো দিনে চলে আসবে না মহাপুরুষ। শুভ দিনে শুভক্ষণে তবেই জন্মগ্রহণ করবে। সেদিনটা কোন দিন সবাই মিলে জয় দেব, সরস্বতী মা কি, সরস্বতী মা কি, সরস্বতী মা কি, সরস্বতী মা কি, সরস্বতী মা কি। আজ জন্ম হচ্ছে হেন কালে জন্ম নিলা, হেন কালে জন্ম নিলা কৃষ্ণ মণ্ডল, কালে জন্ম নিলা কৃষ্ণ মণ্ডল, হেন কালে জন্ম নিলা কৃষ্ণ মণ্ডল। ভক্তের বাড়ি জন্মগ্রহণ করছে আর এক ভক্ত, আজ তাহা হেরি প্রতিবেশীর আনন্দিত মন, তাহেরি প্রতিবেশীর আনন্দিত মন, তাহা হেরি প্রতিবেশীদের আনন্দিত মন, ওই না তাহা হেরি প্রতিবেশীর আনন্দিত মন, তাদের আনন্দ আর ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, তাদের আনন্দ ধরে না, ওই পুত্রের বদন হেরে আনন্দ ধরে না, পুত্রের বদন হেরে আনন্দ ধরে না, পুত্রের বদন হেরে হরি 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 বলে, পুত্রের বদন হরি বল হরি বল, পুত্রের বদন হেরে হরি হরি হরি, পুত্রের বদন হেরে হরি 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 বলে, পুত্রের বদন হেরে আনন্দ ধরে না, বদন হেরে আনন্দ ধরে না। সবাই মিলে পাড়া প্রতিবেশী সকলের আনন্দিত মন, আমাদের বাড়ি ছেলে ফুলে হলে কি এখন আর সে রেওয়াজ নেই, হয়ও না। তখনকার সময় কি করেছে, যেই না ছেলেটা জন্মগ্রহণ করেছে আর জোর করে সব মায়েরা আমার একটা কাজ করেছিল, কি বলতো, উলুধ্বনি করে উঠেছিল। তাহলে আর এত ভক্তের জন্ম হলো, জোর করে একবার উলুধ্বনি দাও দেখি, হ্যাঁ, এমন শুভ সময়ে মহাপুরুষের জন্মগ্রহণ হলো, উলধ্বনি না হলে হয়? হেন কালে জন্ম নিল আমার ওই দুঃখী কৃষ্ণদাস। আজকে বাবা আমার ছেলেটাকে জন্মগ্রহণ করতে দেখলো, সে কাঁদছে ওয়া ওয়া করে, কেন কাঁদছে, ধরিত্রীর বুকে যেই আসে সেই কেঁদে জানিয়ে দেয়, ও মা এ কাহা, কোথায় এলাম, এতক্ষণ কোথায় ছিলাম। দেখে ভগবানের সঙ্গে দেখা হয় আমাদের কোথায়, মাতৃ জঠরে, হেষ্ট মুন্ডে ঊর্ধ্ব পদে, ভগবান আমার এসে সাত মাসে একবার দেখা দিয়ে যায়। বাড়িতে যখন অতিথি আসে তখন কি বসতে দিতে হয়, তো কোথায় ভালো চেয়ার আছে, কোথায় ভালো আসন আছে বসতে দিই, মাতৃ জঠরে আমার ভগবান যখন এবং কোথায় বসতে দেব। যখন শিশুটা ছোট ছিল কিন্তু সব জ্ঞান ছিল, ভগবান এমনই একটা সিস্টেম করে দিয়েছে জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গেই সব ভুলে যাবে কিন্তু সব জান। একটা চারা গাছের মধ্যে যদি বেড়ে ওঠার ক্ষমতা না থাকে তো ছোট হয়েই থাকবে, প্রথম থেকে তার মধ্যে সেই গুণটা আছে। এই জন্য একটা ছোট্ট বাচ্চার মধ্যে সব কিছু আছে। আমাদের জগতে নানান রকম কথা আছে, ওই বাচ্চার মধ্যে কাম ক্রোধ লোভ মদ মোহ মৎসর্য সবকিছুই বর্তমান, কিন্তু ভগবানের এমন লীলা সব কিছু দেখতে পারবে কিন্তু কিছু করতে পারবে না, শুধু হাত পা ছুঁবে। আর এমনই নারীর টান দিয়ে দিয়েছে না, দেখবে আমাদের অনেক সময় এমন রোগ হয় ডাক্তারের কাছে বলতে চেয়েও বলতে পারি না যে কি আমার হচ্ছে, ভেতর আমি বুঝিয়ে দেবো, কিন্তু ওই যে বাচ্চার শরীরে কি হচ্ছে কিন্তু মা আমার ঠিক জানতে পারবে, তাই নয় কি? এই জন্য বাচ্চা যতদিন ছোট থাকে তার মধ্যে সমস্ত কিছু বর্তমান থাকার সত্ত্বেও ভগবান তাকে এমন কৃপা করে রেখে দেয়, তার মধ্যে সরলতা ভাব দিয়ে দেয়, তাই সকল সময়েই ভগবানকে পাওয়া যায়। কৌমার কালীন আচরণে প্রাপ্ত ধর্মান ভগবত নিয়া
মনুষ্য জন্ম দুর্লভম ততটুকু অর্থদান। এই জন্য যদি ডাকতে হয় ভগবানকে আমার শিশুকালে ডাকো, শিশুকালে ডাকে কৃষ্ণ পাইবার আসে, যৌবন কালে ডাকে কৃষ্ণ আসে কি বানায় আসে, আর বৃদ্ধ কালে কৃষ্ণ ডাকে জমের তর আসে। শিশুকালে কৃষ্ণ ডাকলে কৃষ্ণ আসবে, সরল সরল ভাবে ভগবানকে ডাকলে আসবে ভগবান, যৌবনেতে কৃষ্ণ ডাকলে কৃষ্ণ আসে বানায় আসে। কিন্তু বৃদ্ধকালে যদি কৃষ্ণ ডাকো সেটা হবে জমেরও তরাসে। কেমন ভাবে? তাই বলছে যদি ডাকতে হয় তবে তো দেরি কেন। বদ বদ হরি ছদনা করিও, 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 বদে ভরল দে বদে ভরল দে, তত জানিয়া আগে পলাওল, তত জানিয়া আগে পলাওল, শোভন দর্শন ক্লেশ, শোভন দর্শন ক্লেশ। বৃদ্ধকালে যদি হরি ভজতে যাও অনেক সমস্যা, চোখে দেখা যাবে না, কানে শোনা যাবে না, হাঁটুতে ব্যথা, বসতে পারি না গো, হরিনাম শুনতে পারি না, চেয়ারে বসতে পারি না, নানান রোগ ঘরে পড়ে আছে। শিশুকালে দেখা চোখচাপ, কোনো ব্যথা নেই, যন্ত্রণা নেই, কিছু নেই। ওই জন্য কাদার তালকে যদি হাঁড়ি বানাও হাঁড়ি হয়ে যাবে, কলসি বানাও কলসি হয়ে যাবে, কিন্তু কাদার তাল যদি একবার পেকে যায় না, ও হাঁড়ি থেকে আর কলসি হবে না। এই জন্য যদি হরি ভজতেই হয় শিশুকাল থেকে ভজন, আর শিশুকালেই হরি ভজলে ভগবান তাড়াতাড়ি আসে। কেমন ভাবে দেখবে, একটা ছোট্ট বাচ্চা, মাটা হচ্ছে আমার মতো লম্বা, আর একটা ছোট্ট বাচ্চা কতটুকু বাচ্চা, সে যখন কেঁদে বলে ওমা একটু বলে না, বাচ্চাটা দেখো হাত যদি একবার তুলেছে সারেন্ডার করেছে, মা একটু বলে না, মা আমার কত কত হচ্ছে না, বাচ্চা নিচু থেকে হাত জাগাচ্ছে মা বলে না, আর ওই বাচ্চা সারেন্ডার করার জন্য মা আমার সঙ্গে সঙ্গে নিচু হয়ে যাচ্ছে বাচ্চাকে কোলে নেওয়ার জন্য। তেমনি আমার ভগবান বলছে এই জগতের মানুষ যদি একবার ভক্তি ভরে আমাকে দু হাত তুলে বলে ও গোবিন্দ তোমার হলাম বলে, তাহলে তার জন্য আমি হাজার নিচু হতেও রাজি আছি। তোমরা শুধু একবার প্রাণে পড়ে আমাকে ডেকে দেখো, আমি তোমাদের কাছে আসি কি নাই আসি একবার দেখো। এই জন্য বাবা বলছে অদুরিকা ছেলেটা তো কাঁদছে, বলছে যাও না একটু মধু নিয়ে আসো, মধু নিয়ে এসে ছেলেটার গালে দাও। দুঃখের সংসারে নুন আনতে পান্তা ফুরিয়ে যায়, সেখানে আবার আবার মধু কোথায় পাবো, তাই কি করবো অদুরিকা ছেলেটাকে আমার কোলে দাও। না কি করবে তুমি, মধু নিয়ে আস দাও না। ছেলেটাকে যেই না কোলে দিয়েছে সঙ্গে সঙ্গে কি করলো, এত বলি শোনাইলেন মধুর হরি না, আর এত বলি শোনাইলেন মধুর হরি না, এত বলি শোনাইলেন মধুর হরি না, ওই না এত বলি শোনাইলেন মধুর হরি না, ওই হরি নাম শুনে শিশু হাসে অবিরাম, আরে হরি নাম শুনে শিশু হাসে অবিরাম, হরি নাম শুনে শিশু হাসে অবিরাম, আরে হরি নাম শুনে শিশু হাসে অবিরাম, কান্না রব দূরে গেল, কান্না রব দূরে গেল, কান্না রব দূরে গেল, কান্না রব দূরে গেল, কান্না বদনে হাসি এলো, কান্না রব দূরে গেল, কান্না বদনে হাসি এলো, কান্না রব দূরে গেল, কান্না বদনে হাসি এলো, হরি 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 বলো, বদনে হাসি এলো, হরি হরি কান্না রব দূরে গেল, হরি হরি বলো, কান্না বদনে হাসি এলো, এত বলি শোনাইলেন মধুর হরি না, ওই না এত বলি শোনাইলেন মধুর হরি না, এত বলি শোনাইলেন মধুর হরি না, আর এত বলি শোনাইলেন মধুর হরি না। ছেলেটাকে কোলে তুলে নিয়ে কর্ণের মধ্যে যেই না হরি নাম দিয়েছে, আর ছেলেটা সঙ্গে সঙ্গে কান্না বন্ধ করে দিয়ে হাসা আরম্ভ করে দিয়েছে, আর যেই না হেসে উঠেছে সঙ্গে সঙ্গে আমার
বাবা নিয়ে ছেলেটাকে মা সরস্বতীর চরণে নিবেদন করেছে। বেদ মাতা সরস্বতী আমার, তুমি যদি একবার কৃষ্ণ কপ করো তোমার মার কৃপায় আমার ছেলেটা কৃষ্ণ ভজন করতে পারবে, কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবে। তাই মায়ের চরণে ছেলেটাকে অঞ্জলি দিয়ে বলছে, এই কৃপা করো মা, এই কৃপা করো মা, এই কৃপা করো মা, এই কৃপা করো মা, কেন যেন ভাগবত পড়তে পারে, এই কৃপা করো মা, যেন ভাগবত পড়তে পারে, এই কৃপা করো মা। এত বলি শোনাইলেন মধুর হরিনাম, হরিনাম শুনে শিশু হাসে অবিরাম। ছেলেটার কর্মে ছোট থেকে হরিনাম দিচ্ছে, হরিনাম দিচ্ছে কর্মের মধ্যে। আর ওই হরিনাম শুনতে শুনতে ছেলেটা আমার ছোটবেলা থেকে মায়ার কথা শোনার আগে হরিনাম শোনাচ্ছে কানের মধ্যে। তাই ছোটবেলা থেকে যেমন ভাবে